আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। তোমরা সকলেই জানো যে মানবিক এবং ব্যবসা থেকে যারা গুচ্ছ আবেদন করেছে, প্রতি ইউনিটে 1.5 লক্ষ করে পূরণ হয়নি বলে কিন্তু আবেদনের যোগ্যতাই দুই গ্রুপের কমিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রতি ইউনিটে 1.5 লক্ষ পূরণ হয়। তো তোমরা যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা ভয়ে ছিলে, ভাই আমার জিপিএ তো কোনো রকম আবেদন করার মতো, আমি কি সিলেক্ট হব, তো আমি তোমাদের আশ্বাস দিয়েছিলাম। দেখো তোমরা কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছো। তো যারা হচ্ছে তোমরা আবেদনের থেকে কম, যারা মানবিকের সাথে নিচে এবং কমার্সের হচ্ছে এখন 7.5-এর নিচে, এখন তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ মানবিকের বর্তমান যোগ্যতা অনুযায়ী যাদের 6 জিপিএ রয়েছে তারাও আবেদন করতে পারবে, এবং ব্যবসা থেকে 6.5 যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো ব্যবসার 1.5 লক্ষ তারপরও পূরণ হবে না, মানবিকের হয়তো 1.5 লক্ষ পূরণ হবে। তখন আমার কথা হচ্ছে, এই মুহূর্তে তোমাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে সিলেকশনের চিন্তা বাদ দাও, তুমি তো সিলেক্টেড মানবিকের এবং ব্যবসার। তো যারা হচ্ছে যে 6-এর মধ্যে রয়েছো মানবিকের, তারাও কিন্তু সিলেক্টেড হবে, হয়তো কিছু বাদ যাবে, কিন্তু ব্যবসার সবাই সিলেক্টেড হবে, কারণ ব্যবসার কখনোই 1.5 লক্ষ পূরণ হবে না। তো আমি দুটি বিষয় তোমাদের বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সিলেকশনের চিন্তা আর তোমাকে করতে হবে না, এখন তুমি মনোযোগ দিয়ে পড়ো, গুচ্ছের জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে, এই সময়টাকে তুমি এখন নতুন করে কাজে লাগাও, আর কোনো টেনশন ফিল করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে এখন শুরু থেকে সব বিষয় আবার নতুন করে তোমাকে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে পরীক্ষা দিতে হবে, যার ফলে তোমার প্রস্তুতি যেন আরও বেশি শক্তিশালী হয়, কারণ এখন তো তুমি ফ্রি, এখন যে পড়বে আলটিমেটলি সেই চান্স পাবে। তো তোমাদের জন্য একটি ঘোষণা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ICT এই 4টি বিষয়ের উপর কিন্তু আমরা হচ্ছে যে এক্সাম ব্যাচ খুলেছি, যাতে তোমরা পরীক্ষা দিয়ে নিজেকে যাচ করতে পারো, নিজের প্রস্তুতিটা যাচাই করতে পারো। তো আমাদের এক্সাম ব্যাচে পরীক্ষা চলছে, তো তোমরা দ্রুত ভর্তি হয়ে না, তোমরা যদি এখানে ভর্তি হও, সব গ্রুপের ক্ষেত্রে, মানবিক বলো, ব্যবসা বলো, বিজ্ঞান বলো, তোমরা বাংলা, ইংলিশ, ICT কিন্তু মানবিক এবং ব্যবসার বাধ্যতামূলক, সায়েন্সেরও কিন্তু বাংলা ইংলিশ বাধ্যতামূলক। তো তোমাদের যদি কারো ইচ্ছে হয় যে ভাইয়ের এক্সাম ব্যাচ আমি ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে যাচ করতে চাই, আমার পরিস্থিতি কেমন রয়েছে, তো সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতেই পারো। স্ক্রিনে আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দেখতে পাচ্ছ, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। আমরা টপিক ভিত্তিক, সিলেবাস ভিত্তিক আমাদের প্রতিদিন পরীক্ষা নিব, টপিক শেষ হয়ে গেলে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। তো পরীক্ষা অলরেডি চলছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তো তোমরা যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে নাও। আশা করছি তোমার পড়াশোনার পাশাপাশি এখানে পরীক্ষা দিলে তোমার পড়ার রুটিনটা অনেকটাই গোছালোর মধ্যে চলে আসবে, অনেক পড়াশোনায় তোমার কাভার হয়ে যাবে, এবং তুমি যদি আমাদের রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো, তোমার প্রস্তুতি মাশাল্লাহ শেষ হয়ে যাবে। তো সর্বশেষ একটা কথা বলি, সেটি হচ্ছে যে মানবিকের তো এখন জিপিএ দেওয়া হয়েছে 6, অর্থাৎ 6 জিপিএর থেকে একটু ঊর্ধ্বে যাদের জিপিএ রয়েছে তারাও আবার সিলেক্টেড হবে, এবং কমার্স থেকে যারাই আবারও আবেদন করবে তারা সবাই সিলেক্টেড হবে। তো সিলেকশনের চিন্তা আবারও বাদ দাও, পড়াশোনা করো, বাসায় বসে প্রচুর পড়াশোনা করো, প্র্যাকটিস করো, আর বললাম যদি সুযোগ হয়, ভালো লাগে, আমাদের এক্সাম বেঁচে ভর্তি হতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আমার এই দুটি মেসেজ তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী কাজ করবে। এভাবে তোমরা পড়াশোনা করে নিশ্চিত তোমরা চান্স পাবে, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই তুমি চান্স পাবে বলে আমি মনে করি। সেই বন্ধু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।